তো পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট আছে কিনা? এই তোর ফোন হাতে কেন? তোর না নিষেধ করেছি পরীক্ষার আগে ফোন ধরবি না? সামনে পরীক্ষা, তোর সে খেয়াল আছে? সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস, কখন এত ফোন ঘাটলাম? আবার মুখে মুখে তর্ক, যা পড়তে বয়। পরীক্ষায় এ প্লাস পেলে তোর ফোন কিনে দেব। মা কলেজ থেকে পিকনিকে যাচ্ছে, আমি যাই? না না, যেতে হবে না, পিকনিকে গেলে অনেক সময় নষ্ট, পরীক্ষার পরে যাস। মা পরীক্ষার পর তো কলেজ থেকে বেরিয়ে যাব, তাহলে ভার্সিটিতে ওঠার পরে যাস, কেমন? আচ্ছা মা। কি রে তুই বেডে কেন? রাত 2টা পর্যন্ত পড়বি, আবার ভোরে উঠবি, পরীক্ষার এই কয়দিন একটু কষ্টকর। আচ্ছা মা। আমি ঘুমাতে গেলাম, তুই যেন ঘুমাস না, আর ভালো লাগে না। পড়াশোনা কি সারাদিন একটুও করতিস, নাকি ফোন নিয়ে পড়ে থাকতিস? আমার ফোন কোথায়? পড়াশোনায় কি তোর মন ছিল? মা আমি তো চেষ্টা করেছি। কি রকম চেষ্টা করেছিস দেখাই তো যাচ্ছে, যা হয়েছে তা হয়েছে, এটা তো আর পাল্টানো যাবে না। সামনে ভর্তি পরীক্ষা, ভালো জায়গায় চান্স না পেলে মান সম্মান একেবারেই শেষ। আচ্ছা মা আমি চেষ্টা করব। মা আমি একটু বাগানে হাঁটতে যাই। না যেতে হবে না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি? এর থেকে একটু পড়লে অনেক লাভ হবে। মা এখন একটু টেলিভিশন দেখি। তোর এত বড় সাহস, তুই টেলিভিশন দেখতে চাচ্ছিস? 2 দিন পর অ্যাডমিশন টেস্ট, তোর সে খেয়াল আছে? এমনিতে রেজাল্ট খারাপ, একটু না পড়লে মার্ক তুলবি কি করে? যা পড়তে বয়। শোনো, রেজাল্ট খারাপ করেছে কিছু বলিনি, তোমার পিছনে কাড়ি কাড়ি টাকা খরচ করেছি, তার প্রতিদান তুমি এইভাবে দিলে? আমার অফিস আত্মীয় স্বজন কারো কাছে মুখ দেখাতে পারছি না। ভর্তি পরীক্ষা যেন ভালো হয়, না হলে কিন্তু খবর আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। তুই করলি কি এটা, সামান্য ঢাকা ভার্সিটিতে চান্স পেলি না? তোর কারণে প্রতিবেশীদের সামনে মুখ তুলে কথা বলতে পারছি না। তোর বড় ফুপুর মেয়ে কোন অজপাড়া গায়ের কলেজে পড়ে গোল্ডেন প্লাস পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 17তম হয়েছে, তুই পাশই করতে পারলি না? সবাই ফোন করে জিজ্ঞেস করছে, কি উত্তর দেব, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। তোর কিসে কমতি রেখেছিলাম? খেয়ে খেয়ে গায়গতরে বড় হয়েছিস, কাজের বেলায় ঠন ঠন। বউ তোমার মেয়ে আবার ভর্তি পরীক্ষা দিয়েছিল, তা কি খবর? মেরিট লিস্টে নাম নাই, ওয়েটিং এ আছে। আমার মেয়ে চান্স পেয়েছে। ও আচ্ছা, আমার একটু জরুরি কাজ আছে, আমি আসি। কি করে বলি মেয়ে চান্স পাইনি? সারাদিন বাসায় করোটা কি? মেয়ে পড়াশোনা করতো নাকি ফাঁকি দিত, একটু দেখতে পারো নি? এই যে সারাদিন খাটছি, কাদের জন্য খাটছি? সব নষ্ট, গাড়ি গাড়ি টাকা নষ্ট, চারিদিক থেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, লজ্জায় কান কাটা যাচ্ছে, এইসব আর ভালো লাগে না। মা তুই আমার কেন পড়লি? আমাদের ওর সাথে এমন আচরণ করা ঠিক হয়নি, ও ভালো রেজাল্ট না করুক, ভালো জায়গায় চান্স না পাক, বেঁচে তো থাকতো। ওর প্রতি আমরা অবিচার করেছি, এত কিছু দরকার ছিল, একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারতো। ঠিক বলেছো, আমরা অভিভাবকেরা সন্তানের ভালো চাইতে অনেক সময় খারাপ করে ফেলি। আপনারা আপনাদের সন্তানের পাশে থাকুন, তাদের ভালোভাবে বেঁচে উঠতে সাহায্য করুন, আমার মতো সন্তান হারা হবেন না।